মানুষের সাথে অনেকে আমি দেখেছি, আমরা যাইনি, অনেকে দেখেছি বাইরের তো লোকজন আসতো, ওরা খালি ধরছে করে খেদা দিত। তারপরে কী কাজ হইতো কি না হইতো আমি জানি না, কাজ না হলে তার আসে না একটা লোক, কারণ ওই যে ওর আছে কেরোর অসুখ হয়েছে, কেরোর একটা সমস্যা হয়েছে, এই সপ্তাহ দেখার জন্যে ওই মানুষের কাছ থেকে চাইল নিত, টাকা নিত, কেউ বারণ করতো না। মোহাম্মদ নেহাদ আলী শেখ, ভাড়লা, কুমারখালী থানা আছে, সুধীর পাগল আছে। সুধীর পাগল আগে হইল প্রথমে ভালো ছিল, আমরা গল্প শুনেছি, তারা ওই ভারতে যাওয়া জানি না, এই গল্পটা শুনেছি, ভারতে গেছিল বলে ভালো। তো ভারতে আসার পরে পাগল হয়ে বলে চলে আসে, আসি ওই বাড়ি আর যায় না, বাড়ি না গেলে পারে ওই পথে ঘাটে ছোটো হাঁড়িতে ভাত রাইতে খায়, ভাত রাইতে খাওয়ার পরে হচ্ছে গা দেখা যায় মাছ কোটে না, ওইভাবেই দিয়ে দেয়, ওইভাবেই রান্না বাড়া করে পথেই খায়, পথেই শুয়ে থাকে। হ্যাঁ দেখছি আমি, বহুতবার দেখছি, দেশের বাড়ি ও একটা শালা মত পাও দিয়ে শুয়ে থাকতো, বসে থাকতো, আর ওই কালা কাপড় চোপড় গায়ে দিয়ে বসে থাকতো, একদম কালা কাপড় চোপড়। মানুষের সাথে অনেক আমি দেখেছি, আমরা যাইনি, অনেকে দেখেছি বাইরের তো লোকজন আসতো, ওরা খালি ধরছে করে খেদা দিত। তারপরে কী কাজ হইতো কি না হইতো আমি জানি না, কাজ না হলে তার আসে না একটা লোক, ওই পাগল, পাগলে খেদা দিত। তাও যাইতো না মানুষ, তাও ওর সাথে লাগিয়েই থাকতো, কারণ ওই যে ওর আছে কেরোর অসুখ হয়েছে, কেরোর একটা সমস্যা হয়েছে, এই সপ্তাহ দেখার জন্যে। এই উপকারের কথা তো আমি করতে পারবো না, উপকার হইতো কি না হইতো এটা আমি করতে পারবো না। আমি যাইনি কোনোদিন ওই কাছে পাগলের কাছ। মানুষটা যে পাগল, পাগল মানুষ আর কেমন থাকে, পাগল পাগলই পদে কাড়েই থাকতো, এর বেশি আর কিছু জানি না। সাধন তো আমরা দেখিনি, খালি ওই পথেই দেখেছি, এই পথে থাকতো, কুমারখালী থাকতো, ওই মানুষের কাছ থেকে চাইল নিত, টাকা নিত, কেউ বারণ করতো না, হ্যাঁসলা ভাই নিয়ে চলে আসতে বারণ করতো না।